আমি মুসলমান। ঠিক আছে তো দেখাও। হ্যাঁ কি দেখাবো? ওয়ালা কি কাটা মুসলমানই? আচ্ছা আচ্ছা আচ্ছা, জঙ্গলে চলো দেখা দেব কাটটা কি অবস্থা। আল্লাহ আল্লাহ, হালার পুতে ঘুমাইতাছে। আমার বাজান হালার পুত কইলে? আরে হালার পু কমু না তো সম্বন্ধী কমু। এই হালার পুতে তোর আমার বিয়ের একমাত্র বাধা, নইলে এতদিন হালি হালি বাঁচ হয়ে যেত। আই লাভ ইউ। বাবা বাবা বাবা, দিলদার ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র কৌতুক অভিনেতা, যিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1975 সালে তার মুক্তিপ্রাপ্ত কেমন হয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসাবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি হাসির ক্রক জোগানো মানুষটির নামই 2003 সালের 13 জুলাই মারা যান অসম্ভব জনপ্রিয় এই মানুষটি। মৃত্যুর একই বছরে অভিনয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রিয় দর্শক, আসুন তার সম্পর্কে 6টি তথ্য জেনে নেই। দিলদারের জন্ম 1945 সালের 13 জানুয়ারি চাঁদপুরে। দিলদার ঢাকায় চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1972 সালে। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র কেন এমন হয় এই ছবিটির মাধ্যমেই অভিনয়ে অভিষেক। 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসাবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আবদুল্লাহ নামে একটি ছবি নির্মাণ করা হয় যার নায়ক ছিলেন দিলদার। দিলদারের শিক্ষাগত যোগ্যতা SSC, মনে পরে কি আস অবশ্য বেশি না 10-12 বছর আগের কথা, যখন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার BTV একটা করে বাংলা সিনেমা প্রচারিত হতো। সেই সকল সিনেমাগুলোতে নজর কাড়া অভিনয় করে আলো ছড়িয়ে যে মানুষগুলো আমাদের শৈশবকে করে গেছেন সমৃদ্ধ, তাদের মাঝে অন্যতম প্রধান হচ্ছেন অভিনেতা দিলদার। তিনি ছিলেন ঢাকায় চলচ্চিত্রের একজন প্রভাবশালী অভিনেতা এবং একজন শক্তিশালী অভিনেতা। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি হাসির ক্রক জোগায় যে মানুষটি কৌতুক অভিনেতা হিসেবে একসাটিয়া বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন, তার আগে তার মতো করে গুণী কোনো অভিনেতা ছিলেন না। তেমনি ভাবে বর্তমান সময়ে তার মতো কোনো কৌতুক অভিনেতা বাংলা চলচ্চিত্র নেই বললেই চলে। তাই তো শৈশবে স্মৃতিচারণ করতে গেলেই তখনকার সিনেমার নায়ক নায়িকার কথা মনে না পড়লেও চোখের সামনে ভেসে উঠেছে দিলদারের একের পর এক জীবন্ত অভিনয়। বাংলাদেশের প্রথম কৌতুক অভিনেতা দিলদার। অস্থির হাস্যরসে ভরা এই কৌতুক অভিনেতা শৈশবকাল কেমন ছিল বা কতটা রোমাঞ্চকর ছিল তা অবশ্য আমাদের খুব বেশি একটা জানা নেই। তবে সেটি জানা না গেলেও তার অভিনয় দেখে বুঝতে বাকি থাকে না যে তিনি ছোটবেলা থেকে কতটা দুষ্টু মিষ্টি ছিলেন। ছাত্র জীবনে তিনি SSC পাশ করার পর পড়াশোনার রীতি টেনেছেন। বাংলা চলচ্চিত্রে দিলদার প্রধান পরিচয় একজন বলিষ্ঠ কৌতুক অভিনেতা হিসাবে। বাস্তবতা দৈনন্দিন ঘানিটানা শেষে ক্লান্ত শরীরে একজন দর্শক যখন তার অভিনয় দেখতেন তখন এর সবাই মুগ্ধ হতেন, ভুলে যেতেন দুঃখ দুর্দশা এবং সেই সাথে প্রাণ খুলে হাসতেন। সাথে সাথে ভুলে যেতে থাকেন সারাদিনের যত রকম কষ্ট আছে সবকিছুই। মানুষকে হাসানোর অসাধারণ প্রতিভা ছিল তার মধ্যে। চলচ্চিত্র অঙ্গনে পা রাখার আগে তিনি থিয়েটারে কাজ করেছেন, আর সেই প্রতিভা নিহিত চলচ্চিত্র অঙ্গনে পা ফেলেন যুদ্ধ পরবর্তী সময়ে 1972 সালে। চলচ্চিত্রের ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল কেন এমন হয় চলচ্চিত্রটিতে। প্রথম সিনেমাতেই তিনি তার অসাধারণ সৃষ্টিশীল অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কেড়েছিলেন, যার কারণে তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় করে গেছেন বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, চাওয়া থেকে পাওয়া, অন্তরে অন্তরে, শান্ত কেন মাস্তান, কন্যাদান, সুন্দর জীবন, সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু সহ অসংখ্য জনপ্রিয় সব চলচ্চিত্রে। অন্যদিকে তার অসামান্য প্রতিভার কারণেই তাকে মূল্যায়ন করে নির্মাণ করা হয়েছিল আবদুল্লাহ শিরোনামের একটি সিনেমা। এছাড়াও তার অভিনীত চলচ্চিত্রের কাহিনীতে একবার নায়ক নায়িকার অভিনয় দক্ষতার ঘাটতি থাকলেও দর্শক সেটি দেখতে একটুও বিরক্ত হননি, কেননা কৌতুক অভিনেতা দিলদার হাস্যরসের মাধ্যমে সেই অভাবটা পুষিয়ে দেয়। এমনকি অনেক চলচ্চিত্রের শেষ দৃশ্যে তার সংলাপ দিয়ে কাহিনী শেষ হওয়াটাও স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছিল। সেরা কৌতুক অভিনেতা হিসেবে 2003 সালে তুমি শুধু আমার চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। দিলদার বাংলা চলচ্চিত্রের এমন একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন, সিনেমার গল্প কিংবা নায়ক নায়িকা দেখার আগে লোকে জানতে চাইতেন সিনেমাতে দিলদার আছে কিনা। একটা সিনেমায় যেন দিলদারের ভূমিকাই থাকতো সব থেকে বেশি। সর্বস্তরের জনপ্রিয় অভিনেতা, তার অভিনয় দেখা যেত পরিবারের সকলে মিলে। সারা জীবন অভিনয় করে যে বছর তিনি স্বীকৃতি পেয়েছিলেন ঠিক সেই বছর
বছরেই তিনি দেশ বিদেশের বাংলা ভাষাভাষী মানুষের কাছে দর্শকদের কান্নায় ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুর পর বাংলা চলচ্চিত্রে অনেক কৌতুক অভিনেতা এসেছেন, আবার সময়ের স্রোতে তারা হারিয়ে গিয়েছেন, কিন্তু কেউই কৌতুক অভিনেতা দিলদারের অভাব পূরণ করতে পারেননি, আর পারবেন না বলেও মনে হয়। 2003 সালে 13 জুলাই তিনি 58 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। অভিনয়ের বাইরেও তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ। সে কারণে তার সবচেয়ে কাছের অভিনেত্রী নাসরিন স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, কাজের বিষয়ে দিলদার ভাই অনেক সিরিয়াস। যখন কোনো সিনেমার শুটিং হতো, গল্পের চরিত্রটা তিনি নিজের মধ্যে ধারণ করতেন। আমি যদি কখনো সহশিল্পী থাকতাম, তিনি আমার চরিত্র বুঝতেও আমাকে সাহায্য করতেন। ক্যামেরার পিছনে অভিনয় প্র্যাকটিস করার জন্য ক্যামেরার সামনে এমন ভাবে কাজ করতে হয় যে অভিনয় করছি সেটা কখনোই বুঝতে দিতেন না। সত্যি কথা বলতে দিলদার ভাইকে সবসময় অনেক মিস করি। মারা যাওয়ার আগে রেখে গেছেন স্ত্রী বিক্রম সিংহ এবং তার দুই মেয়েকে। বড় মেয়ের নাম মাসুমা আক্তার, তিনি একজন ডেন্টাল চিকিৎসক। ছোট মেয়েকে নিয়ে কাজ করেছেন বিভিন্ন পেশায়। তিনি তার বাবা স্মৃতিচারণে বলছেন, বাবা চলে যাওয়ার পর তার অভাব শুধু আমরাই না, পুরো দেশের মানুষ অনুভব করেছেন। বাংলা চলচ্চিত্রে আমার বাবা অনেক অবদান রেখেছেন, তাকে মূল্যায়নে দেশের মানুষ তাকে মনে রেখেছে, সন্তান হিসেবে আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া। প্রিয় দর্শক, জনপ্রিয় অভিনেতা দিলদার সম্পর্কে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।